আমার তো মজা লাগছে বেশ দেখে যে একটা এত বড় সিনিয়র পলিটিশিয়ান যিনি বাংলার চাণক্য তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি নাকি হারিয়ে গেছেন, বাচ্চা ছেলে নাকি মুখে চুষি দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তার ছেলে নাকি বলছে তার হাতে 50,000 টাকা আছে, ওনাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো 50,000 টাকা কোথা থেকে পেলেন উনি? আমার তো মানে বাড়ির অত্যাচারে তিনি বাড়ি ছেড়ে চলে গেছেন, বহুদিন ধরে কষ্টের মধ্যে ছিলেন, টিএমসি নিয়ে গিয়ে তাকে অত্যাচার করেছে, ছেলের কাছেও তিনি সুখে নন, তার স্ত্রী বিয়োগের পর থেকে তিনি একা হয়ে গেছেন, কেউ দেখার নেই। পীযূষ কানোরিয়ার নাম আসছে, হ্যাঁ তিনি ওনার সঙ্গে ছিলেন, তিনি ওনার সঙ্গে টিএমসিতেই গিয়েছিলেন। আর ওনার সঙ্গে কী সম্পর্ক, কী আছে না আছে, আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, দায় আমাদের ঘাড়ে চাপানো হচ্ছে, এমন ভাব করা হচ্ছে যেন কেউ কিছু জানে না, চলে গেছে। পুলিশ নাকি খুব ভালো কাজ করছে, কী ঘন্টা করছে পুলিশ ওখানে দিল্লিতে? বঙ্গভবনে 72 জন পুলিশ আছে, তারা কি ওখানে ভ্যারেন্ডা পাচ্ছে? গিয়ে জিতেন্দ্র তিওয়ারিকে উত্তরপ্রদেশ থেকে তুলে নিয়ে আসতে পারে, আর মুকুল রায় ওখানে গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছেন, খুঁজে পাচ্ছে না। বাংলার লোক কি বোকা নাকি? কত রকম স্টেটমেন্ট আসে, ওনার মাথার ঠিক নেই, মনের ঠিক নেই, উনিও বলেছেন, বাকিরাও বলছে। কোথায় চলে গেছেন তার পরিবারের দায়িত্ব, বাড়ির দায়িত্ব, সেখানে বিজেপিকে ঢোকানো হচ্ছে। আশ্চর্য ব্যাপার, পার্টিটা কি ভগবানে চালাচ্ছে নাকি? আর কারো পারিবারিক সমস্যা সে অন্যের পার্টির ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, কী ধরনের মামদোবাজি এগুলো? সে তো আগেও বলতে, এই তো অমিত শাহর সঙ্গে কথা হয়ে গেল, হ্যাঁ কৈলাসজির সঙ্গে ওনার দোস্তি আছে, ওনাকে হায়দ্রাবাদে বা ব্যালোরে নিয়ে গিয়ে কৈলাসজি ট্রিটমেন্ট করিয়েছিলেন, বিশেষ বিমানে নিয়ে গিয়ে সুবিধা দিয়েছিলেন, এটা সবাই জানে। আর ওনার ছেলে বলছে ট্রিটমেন্ট করতে হবে, করতে হবে, কেন যখন শেষ হয়ে যাবে তখন করতে হবে, কেন করা হচ্ছে না? আজ হয়তো উনি অত্যাচারে পালিয়ে যাচ্ছেন বা ওনাকে কেউ দেখছে না তাই পালিয়ে গেছেন বাড়ি ছেড়ে, সেটা ভাবা উচিত। যে পার্টি ধরে নিয়ে তাকে জয়েন করেছে তারা দেখা উচিত লোকটা কেমন আছে, কেউ তো খোঁজ নেয় না। তাকে চেয়ারম্যান করা হলো একটা কমিটি, তারপর উনি কোথায় গেল, ছুড়ে ফেলে দেওয়া হলো, আর এখন বিজেপির ঘাড়ে দা। এইসব আবর্জনা আমরা চাই না, সেজন্য এই ধরনের মিথ্যা অপপ্রচার না করে নিজের দোষটা নিজে স্বীকার করুন। আর যার প্রতি দায়িত্ব আছে, তার পরিবারের লোক হোক পার্টির লোক হোক, তারা তার দায়িত্ব বুঝে নেয়।